আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ছোট বিষয় নিয়ে কথা বলবো তোমাদের সাথে। অ্যাডমিশন টেস্টের ইংরেজি পার্টটা নিয়ে আসলে তোমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন রয়েছে। কিরকম, ধরো অনেক স্টুডেন্ট আমি দেখেছি তারা হচ্ছে তাদের প্রিপারেশনটাকে খুব গুছানো নিতে পারছে না। সো আমাকে অনেকে প্রশ্ন করছে যে ভাই আমি কোন দিকে প্রিপারেশন নিব, কি গ্রামারটা পড়বো না আমি ভোকাবুলারি পার্টটা পড়বো, আমি কি মেমোরাইজেশন পার্টে খুব ফোকাস করব না আমি কিভাবে আসলে প্রিপারেশনটা নিব। সো বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক যদি কথাগুলো বলি, সো আমি কিছু বিষয় তোমাদেরকে একটু গুছিয়ে বলতে চাই যে তুমি আসলে ঢাবির জন্য বা ঢাকা ভার্সিটির জন্য তোমার আসলে ইংরেজির প্রস্তুতিটা কেমন হওয়া উচিত। আজকে আমি যে ভিডিওটা করছি এটা হচ্ছে আজকে সম্ভবত 28শে মার্চ, আজকে 28শে মার্চ। তো এই থেকে তুমি হচ্ছে কি করবা, তুমি আরো প্রায় 39 দিন বা 38 দিন পরে কিন্তু তুমি পরীক্ষাটা দিবা। তাহলে তুমি যদি এখন থেকেও তোমার প্রিপারেশনটাকে না গোছাও তাহলে কিন্তু দেখা যাবে যে একটা বড় ধরনের ঝামেলা তুমি পড়ে যাবা। তুমি দেখা যাবে যে প্রশ্নের প্যাটার্ন একরকম, তুমি পড়তেছো আরেক রকম। তাইলে কিন্তু তুমি অনেক কঠোর পরিশ্রম করো কিন্তু তুমি আসলে পরীক্ষার মধ্যে ভালো করার সুযোগ নাই। আচ্ছা, তাহলে এখন আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে প্রশ্নের প্যাটার্নটা কেমন বা এটা আসলে কেমন হচ্ছে ইদানিং কালের মধ্যে। আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 2-3 সেশনের প্রশ্ন দেখি, তার আগে না, 20-21, 21-22, এই এতটুকু পর্যন্ত, 22-23 তো এখন নতুন সেশনে পরীক্ষা হবে, এই 21-22 সেশন পর্যন্ত যে প্রশ্নের প্যাটার্নটা ছিল, এই 2 বছর বা তার আগে এক সেশন আগে যদি ধরি যে 19-20, এই সেশনগুলোতে আমরা দেখি যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্নে একটা বিশাল রকমের পরিবর্তন আসছে। সেটা কি? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে প্রশ্নগুলো ছিল হচ্ছে গ্রামার আর কম্প্রিহেনশন যেগুলো ছিল এগুলো হচ্ছে আনসেন ছিল এবং ভোকাবুলারি পার্ট ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় গত 3 বছরের মধ্যে এমন একটা পরিবর্তন আনলো যে HS-এর যে সিলেবাসটা এটাকে খুব সুন্দরভাবে অ্যাডমিশনের সাথে মার্চ করলো। কিভাবে? অ্যাডমিশনে তোমার যেই কম্প্রিহেনশন বা যেই MCQ গুলো আসছে, যে গ্রামার পার্টটা আসতেছে, এটার বেশিরভাগ অংশ হচ্ছে HS-এর গ্রামার, HS-এর যে টেক্সট বুক এবং HS-সি ছাড়াও একটা ছেলে বা মেয়ের অ্যাডমিশনে পড়ার জন্য যে বেসিক জিনিসপত্র লাগে, তার যে বেসিক নলেজ লাগে, বেসিক ইংলিশ লাগে, এই 3টা জিনিসকে হচ্ছে কভার করে MCQটা করা হচ্ছে। 1 নম্বর কি? তার বেসিক ইংলিশ, 2 নম্বর হচ্ছে তার HS-সি টেক্সট বুক, এবং তার 3 নম্বর হচ্ছে তার HS-সি গ্রামার, সাথে কিছু হালকা পাতলা অ্যাডমিশন রিলেশনের গ্রামার। এই 3টা টপিক হচ্ছে আমাদের MCQর জন্য। ওকে, এখন তোমরা মোটামুটি এই 3টা টপিকে ভালোভাবে পড়লাম, 3টা কিভাবে পড়বে এটা নিয়ে হয়তো বিশ্লেষণ মূলক একটা ভিডিও বানাবো। এখন প্রশ্ন হইতেছে বেশিরভাগ স্টুডেন্ট যে সমস্যাটা করে, এই যে গ্রামার বা না লেখার একটা অভ্যাস, আমাদের কিন্তু রাইটিং হ্যাবিট নাই। আমরা যেমন ধরো তোমার কলেজে পড়ছো, তুমি কি করছো, প্যারাগ্রাফ মুখস্থ করছো, তুমি প্যাসেজ পেরে মুখস্থ করছো, MCQ সলভ করে দিয়ে আসছো। কিন্তু একটা জিনিস পড়ে অ্যানালিটিক্যাল যে একটা লেখা আসতে হবে, একটা রাইটিং যে করতে হবে, এটার হ্যাবিট কিন্তু আমাদের আসলে নাই। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন বেশিরভাগ মার্ক, অর্থাৎ তার MCQ চেয়ে বেশি পার্টে মার্ক থাকছে হচ্ছে তার রাইটিং পার্টে। তাহলে এই জায়গাটা যদি ছেলে মেয়েরা ফোকাস না করে, সে যদি ফ্রি হ্যান্ডে 2টা লাইন লিখতে না পারে, একটা টপিক দিয়ে বললো যে ঢাকা ভার্সিটির লোগোটার উপরে 2টা লাইন লিখো, তুমি লিখতে জানতে হবে। তোমাকে একটা ট্রান্সলেশন দিলো, সে লিখতে জানতে হবে। একটা রিয়ারেঞ্জ দিলো, এটা সেন্টেন্সগুলো পড়ে পড়ে বুঝতে হবে যে কোনটার আগে কোনটার পরে এই সিকোয়েন্সটা বা কোহারেন্সটা কি হবে। এই যে কোহারেন্সটা মেনটেন করে যদি লিখতে পারো, তাহলে কিন্তু তুমি মোটামুটি ওই জায়গার মধ্যে রাইটিং মার্ক করে করতে পারবা। তাহলে এটাই হচ্ছে আমার মোটামুটি বলার কথাগুলো, যে ঢাকা ভার্সিটি যারা পরীক্ষা দিতে যাচ্ছ, 38 সরি 38-39 দিন সময় আছে, এর মধ্যে কাইন্ডলি তোমরা MCQ পার্টে 3টা পার্টকে ফোকাস করে পড়বা। আমি ফুল সিলেবাসে যাচ্ছি না, হাফ সিলেবাস, সরি নট হাফ সিলেবাস, শর্ট সিলেবাসকে ফোকাস করো। 22-এর যে রিভাইজ সিলেবাস আছে, এটাতে যে প্যাসেজগুলো আছে, কবিতাগুলো আছে, খুব ভালোভাবে পড়ো। এর লেখককে, এর কবিকে, এর প্রতিটা লাইন কোথায় কোন প্রিপোজিশন, বানানগুলো কি, ইনফরমেশন কি, ম্যান্ডেলাকে কত বছর জেলে রাখা হয়েছে, ম্যান্ডেলাকে কত সালে হচ্ছে নোবেল দেওয়া হয়েছে, এই ধরনের যাবতীয় তথ্য ভালোভাবে ধরে ধরে পড়ো। তোমরা যে কোনো একটা বই কিন্তু তোমরা কিনে নিতে পারো, অ্যাডমিশনে ফার্স্ট পেপার রিলেটেড কোনো একটা বই। তারপর হচ্ছে তোমরা গ্রামার পার্টের জন্য বললাম যে আগে অ্যাডমিশনের জন্য তোমার HS-সি গ্রামারটা ভালো শেষ করো, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে তোমার কারেক্ট স্পেলিং আছে, প্রিপোজিশন আছে, তারপর হচ্ছে তোমার সে জায়গার মধ্যে কেমন হয়, টেন্স থেকে প্রশ্ন আসে, ন্যারেশন থেকে প্রশ্ন আসে, ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসে, প্রোনাউন নাউন এগুলো থেকে প্রশ্ন আসে। সো কঠিন কঠিন জিনিসে যাওয়ার আগে তুমি এই জিনিসগুলোকে খুব ভালোভাবে তুমি এগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যাও। আর আরেকটা জায়গায় বলবো যে মুখস্থ পার্টের মধ্যে তুমি কয়েকটা পার্টে বলতে পারো, যেমন কি হইতে পারে,
একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দুই নাম্বার যে জিনিসটা হচ্ছে কারেক্ট স্পেলিং আসতে পারে, স্পেলিং অবশ্যই টেক্সট বই রিলেটেড জিনিসটাকে বেশি প্রায়োরিটি দিবা। তিন নাম্বার ওয়ার্ড এর সিনোনিম অ্যান্টোনিম তাও টেক্সট বই কেন্দ্রিক, তোমরা বিইউপির কোশ্চেন যারা দেখেছো তারা দেখেছো দুইটা ওয়ার্ড আসছে রমেজ আর হচ্ছে ইয়ারলুম, এই দুইটা ওয়ার্ডে কিন্তু সেন্টেন্স লিখতে দিছে বা সেন্টেন্স না সিনোনিম অ্যান্টোনিম আসছে। তাহলে ওয়ার্ড লেখা, সিনোনিম অ্যান্টোনিম করা, কারেক্ট স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই জিনিসগুলো যদি প্যাসেজ কেন্দ্রিক পড়ো তাইলে তোমার মোটামুটি হয়ে যাচ্ছে। সো এটা একটা শর্ট ওভারভিউ দিলাম, যারা ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিবে ইংলিশ নিয়ে খুব ঝামেলায় আসো তাদের জন্য বললাম যে কাইন্ডলি এই প্যাটার্নটা মেনটেন করে তোমরা তোমাদের ইংলিশের প্রিপারেশনটা নাও, তাইলে আশা করছি ভালো কিছু তোমাদের দ্বারা করা সম্ভব।